প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের যে তোমাদের চ্যাপ্টার 2 সেকেন্ড চ্যাপ্টার সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা চ্যাপ্টারের পার্ট 1 আর 2 এর ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্কে তোমরা সেটি পেয়ে যাবে। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে লেটেস্ট আপডেট তোমরা প্রথমেই পেয়ে থাকো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আগের ভিডিওতে আমরা দেখেছি গ্রামবার্তা প্রকাশিকা, বামাভনিনী পত্রিকা, হিন্দু প্যাট্রিয়ট, এগুলো আমরা সমস্ত কিছু দেখে নিয়েছি। আজ আমরা জানবো হুতম প্যাঁচার নকশা। কি হুতম? হুতম প্যাঁচার নকশা। এই হুতম প্যাঁচার নকশা সম্পর্কে পরীক্ষায় যে কোনো কোয়েশ্চেন আসলে তোমরা কি অ্যান্সার দেবে সেই সমস্ত আমি তোমাদের আজকে আলোচনা করব। এই হুতম প্যাঁচার নকশা হলো বাংলার সমাজচিত্রে কি প্রতিফলন ঘটিয়েছে, এই হুতম প্যাঁচার নকশার ফলে কি কি হয়েছে, সমস্ত কিছু আমি তোমাদের যেটাই লেখাবো সেই জিনিসটা তোমরা যদি ভালো করে বোঝে, সেই জিনিসটা তোমরা যদি পরীক্ষার খাতায় লিখতে পারো, তাহলে তোমাদের ফুল মার্কস দেওয়া হবে। প্রথমত আমাদের জানতে হবে এই হুতম প্যাঁচার নকশা এটি কি। হুতম প্যাঁচার নকশা হলো একটি গ্রন্থ যেটি 1861 খ্রিস্টাব্দে কালী প্রসন্ন সিংহ এই পত্রিকা এই গ্রন্থটি লিখেছেন। তাহলে হুতম প্যাঁচার নকশা হলো একটি গ্রন্থ যেটি 1861 খ্রিস্টাব্দে কালী প্রসন্ন সিংহ এই গ্রন্থটি লিখেছিলেন। এরপর আমরা জানবো এই গ্রন্থের মধ্যে কি কি আছে। প্রথমত এই গ্রন্থদের মধ্যে আছে মধ্যবিত্তদের মানসিকতা। এরপর দ্বিতীয়ত বলা যায় জাল জোচ্চুরি। এরপর তৃতীয়ত কি, বাবু সমাজের জীবনযাত্রা। চতুর্থত কি বলা যায়, কলকাতার সাধারণ জীবনযাত্রা। তাহলে এই হুতম প্যাঁচার নকশাতে কি কি নিয়ে আলোচনা হয়েছে, এইগুলোর আলোচনা হয়েছে বা এই সমাজে চিত্রে তৎকালীন বাংলার সমাজে প্রতিফলন ঘটিয়েছে এই পয়েন্টগুলোর আন্ডারে। তো প্রথমত তোমাদের যেটা আছে সেটা হলো মধ্যবিত্তদের মানসিকতা বলতে কী বোঝানো হয়েছে, যে কালীপ্রসন্ন সিংহ তার হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার মধ্যবিত্ত সমাজের মানসিকতা ও ক্রিয়াকলাপ তীব্র সমালোচনা করেন। সেই সমাজের অর্থাৎ মধ্যবিত্ত সমাজের মানসিকতা আর তাদের কাজকর্মগুলোর তিনি তীব্র সমালোচনা করেন এই হুতম প্যাঁচার নকশা গ্রন্থে। এরপর তোমাদের সেকেন্ড অপশন আছে জাল জোচ্চুরি বলতে এখানে কি বলা হয়েছে, তিনি কলকাতাবাসীদের 3 ভাগে ভাগ করেছিলেন। প্রথম যেটি ভাগে ভাগ করেছিলেন সেটি হলো ইংরেজি শিক্ষার সাহেবী চালচলনের অন্ধ অনুকরণকারী, আর একটা হলো কি ইংরেজি শিক্ষায় নব্যগ্রন্থী যারা তারা সাহেবীজি চালচলন অন্ধ অনুকরণকারী নয় তাদের, আর 3 নম্বর হলো যারা না জানা গোড়া হিন্দু সমাজ, এরা সবসময় কম বেশি জাল জোচুয়াচুরি বা ফন্দি ফিকির করে প্রচুর অর্থ উপার্জন করে। তাহলে হুতম প্যাঁচার নকশাগ্রন্থে কালীপ্রসন্ন সিংহ বাংলাবাসীদের যে 3 ভাগে ভাগ করেছিলেন তার মধ্যে প্রথম হলো যারা ইংরেজি শিক্ষায় সাহেবী চালচলন করে হয় অন্ধ অনুকরণ করে তাদের, আর দ্বিতীয়ত হলো যারা ইংরেজি শিক্ষায় নব্যপন্থী অথচ সাহেবী চালচলনে অন্ধ অনুকরণ নয় তারা, আর যারা 3 নম্বর হলো না জানা গোড়া হিন্দু সমাজ তারা কম বেশি সবসময় জাল জুয়া চুরি করে বা জাল জোচুরি করে তারা ভালো অর্থ উপার্জন করতো, করে তারা তাদের দিন কাটাতো। তাহলে সেই জিনিসপত্রগুলো কালীপ্রসন্ন সিংহ তার হুতম প্যাঁচার নকশা গ্রন্থে তুলে ধরেছেন। এরপর যেটা আছে বাবু সমাজের জীবনযাত্রা বলতে এখানে কি বোঝানো হয়েছে,
এরপর তোমাদের যেটা আছে বাবু সমাজের জীবনযাত্রা। বাবু সমাজের জীবনযাত্রা বলতে এখানে কালীপ্রসন্ন সিংহ বলেছেন যে 1900 থেকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যখন হয়েছিল কলকাতার মানুষগুলো, তারা তাদের ধনী বাবুদের মধ্যে সামাজিক অবক্ষয় শুরু করেছিল। তার ফলে তাদের যে আচার আচরণগুলো ছিল সেই সমস্ত জিনিসপত্রগুলো কালীপ্রসন্ন সিংহ তার হুতম প্যাঁচার নকশা গ্রন্থে তুলে ধরেছেন। কালীপ্রসন্ন সিংহ তার হুতম প্যাঁচার নকশাতে বাবু সংস্কৃতির তীব্র সমালোচনা করে এই গ্রন্থটিতে সমকালীন শিক্ষিত বাঙালিকে সচেতন করে তার সামাজিক দায়িত্ব পালন করেছিল। এরপর যেটা আছে কলকাতার সাধারণ জীবনযাত্রা। কলকাতার সাধারণ জীবনযাত্রার মধ্যে কালীপ্রসন্ন সিংহ একদম সাধারণ যে জীবনযাত্রাগুলো হয় কলকাতার মানুষের জীবনে সেই সমস্তগুলো তুলে ধরেছিলেন। যেমন নানান ধরনের পুজো, যেমন ছেলে ধরা পূজা, বারোয়ারি পূজা, চড়ক পার্বণ, হুজুগু, সাত পেয়ে, গরু, দড়িয়ায় ঘোড়া, লখনউয়ের বাদশাহ, তারপর রথ, দুর্গোৎসব, ঈদ, রামলীলা ইত্যাদি সাধারণ জিনিসপত্রগুলো কালীপ্রসন্ন সিংহ তার হুতম প্যাঁচার নকশা গ্রন্থে তুলে ধরেছিলেন। তো এই হলো তোমাদের হুতম প্যাঁচার নকশা। হুতম প্যাঁচার নকশা সম্পর্কে তোমাদের যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন, তোমরা মোটামুটি এই চারটে পয়েন্ট মনে রেখে এখান থেকে তোমাদের বানিয়ে বানিয়ে লিখতে হবে। তো হুতম প্যাঁচার নকশা সম্পর্কে সবার ক্লিয়ার? কারোর যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরপর আমরা জানবো এই হুতম প্যাঁচার নকশা যে আবিষ্কারক অর্থাৎ কালীপ্রসন্ন সিংহ, কাই কালীপ্রসন্ন সিংহ আমাদের কাছে স্মরণীয় কেন, তার প্রধান কারণ হলো হুতম প্যাঁচার নকশার জন্য। তাও আমাদের এই কালীপ্রসন্ন সিংহ স্মরণীয় কেন সেই সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। তো আমাদের প্রথমত যেটা করতে হয়, কারো যদি কোনো ব্যক্তি যদি স্মরণীয় কেন বা তার সম্পর্কে যদি আমাদের যদি কিছু যদি লিখতে হয় তাহলে প্রথমেই আমাদের তাদের জন্মসালটা লিখতে হয়। অর্থাৎ এখানেও সেম, কালীপ্রসন্ন সিংহ 1841 খ্রিস্টাব্দে একটি ধনী জমিদার বংশ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আর এর মৃত্যু হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। তাহলে 1841 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল আর 1870 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছিল। এরপর আমরা জানবো এই কালীপ্রসন্ন সিংহের জীবনে আর কী কী গুরুত্বপূর্ণ জিনিস আছে, অর্থাৎ কোন কোনগুলো আমাদের পড়তে হবে বা কোন কোনগুলো আমাদের পয়েন্ট অনুযায়ী লিখতে হবে। প্রথমেই হলো বিদ্যুৎ সাহিনী সভা। এই বিদ্যুৎ সাহিনী সভা বলতে কী বোঝানো হয়েছে, কালীপ্রসন্ন সিংহ তার 15 বছর বয়সে, কত বছর বয়সে, 15 বছর বয়সে একটি সভা প্রতিষ্ঠা করেন। সেই সভাটির নাম হলো বিদ্যুৎ সাহিনী সভা। এই সভাতে কী হয়, সবাই মিলে একসাথে জড়ো হয়ে মিলিত হয়ে তখন একটি সাহিত্য প্রবন্ধ পাঠ সম্পর্কে আলোচনা করত। আর কী করত, আর এই সভা সমাজ সংস্কারক আর বিধবা বিবাহ সম্পর্কে নানা মতামত প্রচার করত। এরপর দ্বিতীয়ত যে পয়েন্টে আছে সেটা হলো লং এর জরিমানাতে কী কী বলা হয়েছে। লং এর জরিমানা বলতে এখানে জেমস লং এর কথা বলা হয়েছে। এখানে আমরা সকলেই মোটামুটি জানি দীনবন্ধু মিত্রের লেখা নীলোৎপর্ণ নাটকটি ইংরেজি অনুবাদ করার জন্য জেমস লংকে 1 মাস কারাদণ্ড আর 1000 টাকা জরিমানা দেওয়া হয়েছিল। সেই জরিমানার টাকা কালীপ্রসন্ন সিংহ দিয়েছিলেন, পরিশোধ করে দিয়ে জেমস লংকে ছাড়িয়েছিলেন। তাহলে এখানে লং এর জরিমানাও কালীপ্রসন্ন সিংহের একটি পার্ট, এটা তোমাদের লিখতে হবে যদি কেউ কালীপ্রসন্ন সিংহ সম্পর্কে কোনো কিছু তোমাদের দেয়। তবে তাহলে লং এর জরিমানাতে তোমরা কী লিখবে, দীনবন্ধু মিত্রের লেখা নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ করায় জেমস লং এর 1 মাস কারাদণ্ড ও 1000 টাকা জরিমানা হয়েছিল আর কালীপ্রসন্ন সিংহ সেই জরিমানার টাকা পরিশোধ করেছিলেন। এরপর তোমাদের 3 নম্বর যে পয়েন্ট সেটি হলো সাহিত্য কীর্তি। তাহলে সাহিত্য কৃতি, এই সাহিত্যকৃতির মধ্যে তোমাদের কী কী বলতে হবে, অর্থাৎ এই সাহিত্যকৃতি হলো হুতম প্যাঁচার নকশা। এই সাহিত্যকৃতি তোমাদের সম্পর্কে কোনো কিছু, যখন কালীপ্রসন্ন সিংহের সব থেকে বড় কার্য হলো
সেটা হলো হুতম প্যাঁচার নকশা গ্রন্থ। এই হুতম প্যাঁচার নকশা সম্পর্কে তোমাদের বলতে হবে, সেটা তোমরা এখান থেকে মোটামুটি বলতে পারবে যে 1861 খ্রিস্টাব্দে কালীপ্রসন্ন সিং একটি গ্রন্থ লিখেছিলেন, সেটি হলো হুতম প্যাঁচার নকশা। তারপরে সেই গ্রন্থতে যেহেতু এটা এখানে পয়েন্ট আছে বা 2 নম্বরে যখন তোমাদের কিছু দেওয়া হবে, তখন তোমরা সেখান থেকে সাব পয়েন্ট করে দেবে যে এখানে বলা হয়েছে মধ্যবিত্তদের মানসিকতা, জাল জুটচুরি, বাবু সমাজের জীবনযাত্রা ও কলকাতার সাধারণ জীবনযাত্রা সম্পর্কে উল্লেখ করা হয়েছিল এই গ্রন্থে। এখানে তোমরা এই সাহিত্য কীর্তিতে তোমরা সেগুলো ওটাই লিখে দেবে। এরপর তোমাদের আছে মানব কল্যাণ। কি আছে মানব কল্যাণ? মানব কল্যাণে কী কী বলা যাবে? মানব কল্যাণ, এখানে কালীপ্রসন্ন সিংহ একটি জমিদার হয়েও তিনি কিন্তু মানব দরদি ছিলেন। তিনি বিধবা বিবাহ আইন পাশ হওয়ার পর প্রত্যেকটি বিধবা বিবাহকে, অর্থাৎ বিধবা নারীকে 1000 টাকা করে পুরস্কার দেওয়ার কথা বলে বলা হয়ে ঘোষণা করেছিলেন। এছাড়াও তিনি সেই সময়কার বহু দুর্দশাগ্রস্ত বহু মানুষকে অকাতরে দান করেছিলেন এবং তাদের পাশে সবসময় ছিলেন। তিনি মানব কল্যাণে উন্মুক্ত ছিলেন এক কথায় বলতে গেলে। এরপর আর্থিক দুর্দশা। কি আর্থিক? আর্থিক দুর্দশা, আর্থিক দুর্দশাতে কি বলা যাবে? এই কালীপ্রসন্ন সিংহ যখন অকাতরে দান আর সমাজ কল্যাণে অর্থ ব্যয় করে করে তিনি একসময় তীব্র ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন, যার জন্য তাকে উড়িষ্যার জমিদারি আর কলকাতার বেঙ্গল ক্লাব বিক্রি করে বাধ্য হতে হয়েছিল। আর তার একসময় আর্থিক দুর্দশা খুবই চরম পর্যায়ে চলে গিয়েছিল। এরপর মৃত্যু। মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছিল আমি তোমাদের এর আগেই বলেছি, মৃত্যু হয়েছিল 1870 খ্রিস্টাব্দে, মাত্র 29 বছর বয়সে। কত বছর বয়সে? 29 বছর বয়সে তিনি মারা যান। তাহলে কালীপ্রসন্ন সিংহ আর হুতম প্যাঁচার নকশা সম্পর্কে কারোর কোনো অসুবিধা থাকলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের ভিডিও এতটাই, ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে। দেখা হবে পরের ভিডিওতে। বাই, হ্যাভ এ নাইস ডে।